জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। হরিহরপাড়ার নিয়ামতপুরে সিপিআইএম কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী। ধৃতদের নাম আলাউদ্দিন শেখ ও ইদেল শেখ। উল্লেখ্য, ভোটের দিন তৃণমূল ও সিপিআইএম এর সংঘর্ষে আহত হয়েছিলেন সাতজন সিপিআইএম কর্মী। তার মধ্যে রিন্টু শেখ নামে আহত ব্যক্তি কলকাতা এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবিবার। এই ঘটনার পর মৃতের স্ত্রী জাহাত্তুন বিবি 22 জনের নামে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 22 জনের মধ্যে দুজনকে হরিহরপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পাঠানো হয়।